আসসালামু আলাইকুম, আমি আরিফাশার ফিমেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে আপনাদেরকে বড় একটা অ্যাপার্টমেন্ট দেখাবো। এটা উত্তরার 10 নম্বর সেক্টরে 7 নম্বর রোডে অবস্থিত। তো প্রথমেই এই অ্যাপার্টমেন্ট নিয়ে একটু বলি যে এই ফ্লোরে দুটো অ্যাপার্টমেন্ট আছে। তো টোটাল ফ্লোরটি হচ্ছে 3000 স্কোয়ার ফিট। তো 2400 স্কোয়ার ফিটের এই পার্ট এবং এটার অন্যদিকে 600 স্কোয়ার ফিটের আর্ট অ্যাপার্টমেন্ট আছে। তো আপনারা কেউ যদি এরকম করতে চান যে ওই 600 সহ ওই 2400 সহ 3000 স্কোয়ার ফিট পুরো ফ্লোর নিয়ে নেবেন, তাহলে আপনারা দুটো পার্কিং কিন্তু পাবেন। কিন্তু কারণ ওই অ্যাপার্টমেন্টটি ছোট হলেও ওটার সাথেও কিন্তু একটি পার্কিং আছে। আর এটি একটি 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট, এবং 3 বেডরুম হলেও এই অ্যাপার্টমেন্ট কিন্তু আসলে অনেক অনেক বড়। আমি আস্তে আস্তে দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে ড্রয়িং রুমেও একটি বেড রাখা হয়েছে, গেস্ট যদি থাকতে চায়, এবং এখানে কার্টেন ঝোলানোর জায়গা আছে, তো তিনি কিন্তু এখানে থাকতে পারবেন। ড্রয়িং রুমের সাথে একটি কমন বাথরুম, অনেক বড়। এবং এই ফায়ার স্পেসটাকে স্লাইডিং ডোর দিয়ে বন্ধ করার সিস্টেম আছে। ড্রয়িং রুম থেকে বের হয়ে ডাইনিংয়ের দিকে আসতে হাতের বামে ছোট্ট একটি বেডরুম, গেস্ট বেড। গেস্ট বেড ছোট হলেও এখানে বেশ কিছু ফার্নিচার কিন্তু রাখা হয়েছে। এবার আমরা ডাইনিংয়ের দিকে যাই। তো ডাইনিংয়ের দিকে যেতে এখানে কিন্তু ছোট একটি ফ্যামিলি লিভিংয়ের মতো আছে। এখানেও কিছু চেয়ার এবং সোফা আপনি রাখতে পারবেন। সামনে ডাইনিং ওয়াগনটা আছে যেটা বিল্ট ইন, এবং এই ফ্যামিলি লিভিংয়ের পরে বড় ডাইনিং স্পেস। ডাইনিংটা এত বড় যে এখানেও কিন্তু আপনি চেয়ার এবং ডাইনিং ওয়াগন রাখার পরেও অসংখ্য স্পেস খালি থাকবে। আর এখানে একটি স্পেস আছে লাইট ওয়েল বলি আমরা, এদিক থেকে লাইট আনার জন্য তারা অনেক জিনিসপত্র রেখেছেন। এটা আপনি লাইট ওয়েল হিসেবে ইউজ করতে পারেন যদি খালি রাখেন, অথবা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন। এবারে আপনাদের কিচেনটা দেখাবো। কিচেনটা অনেক বড়, ঢাকার অন্যান্য সাধারণ কিচেনের মতো না। ক্যাবিনেট করা আছে, সিঙ্ক আছে, বার্নার আছে, এবং এই পাশে একটি ওয়েট কিচেন আছে, ডাউন ওয়াশ, এবং এদিকে আরেকটি ওপেনিং আছে জানালা। আপনি যদি গুছিয়ে বাসাটাকে রাখেন তাহলে এদিক দিয়ে কিন্তু অনেক আলো বাতাস আসবে। এরপর ডাইনিং থেকে বেসিক্যালি বাকি দুটো বেডরুম দুটোতে যাওয়া যায়। আমার হাতের বাম দিকে হচ্ছে একটি বেডরুম এবং হাতের ডানে আরেকটি বেডরুম। তো এবারে আপনাদেরকে বেডরুম দুটো দেখাই। বেডরুম দুটোই বেশ বড় এবং সাথে অ্যাটাচ বাথরুম আছে, এবং বেডরুম দুটোর সামনে দিয়ে টানা লম্বা বারান্দা আছে। প্রথম বেডরুমটা দেখাই। এন্ট্রি বেডরুমের ডোরের পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আছে আরেকটি ক্যাবিনেট করার জন্য। বড় বিল্ট ইন ক্যাবিনেট আছে, আপনার যত জামা কাপড় সব এখানে স্টোর করা যাবে। আর বেডরুমটা অসম্ভব রকমের বড়, এবং সামনে বড় রাস্তা আছে, আমি দেখাচ্ছি একটু পরেই। এরপর এখানে বাথরুমে যাওয়ার আগেও কিন্তু অনেক বড় একটি স্পেস আছে। এখানে লাইটটি নেই, লাইট থাকতে দেখানো যেত। এখানে ড্রেসিং রুম আপনি করতে পারবেন, এবং বাথরুমটা অনেক বড়। এবার এই বেডরুমের সাথে যে অ্যাটাচড বারান্দা, সেই বারান্দাটা দেখাই। বারান্দায় অনেক জামা কাপড় আছে, কিন্তু তারপরেও আশা করা যায় আপনি বুঝতে পারবেন যে কত বড় এটি। একদম বিল্ডিংয়ের বাম দিক থেকে ডান দিক পর্যন্ত কিন্তু টানা বারান্দা, এবং এই বারান্দার সামনের দিকে 30 ফিটের রোডটি দেখা যায়। এবার অন্য বেডরুমটি দেখাই। এই বেডরুমটি বেশ বড়, আলাদা করে দেখানোর তেমন কিছু নেই। তো বেড রাখা হয়েছে, বেড রাখার পরে এখানে আলমারিটা আছে একই রকম বড় সাইজের। এখানেও একইভাবে ড্রেসিং রুমের জন্য স্পেস আছে, এবং তার পাশেই হচ্ছে বাথরুম।
আছে। তো এই ছিল আমাদের 2400 স্কোয়ার ফিটের 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট। আপনাদের যদি এই অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়ে থাকে বা এটি সম্পর্কে আরও কোনো ইনফরমেশন জানার থাকে, তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করুন অথবা যে কোনো সময় আমাদের অফিসে এসে চা খেয়ে যাবেন। থ্যাংক ইউ।